মুআজ্জাজ মুহতারাম হাজিরিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমার যুবক বন্ধুরা ছাত্র বন্ধুরা আলোচনা শুরুতে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সুজদ জানাই যিনি আমাদের সবাইকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সকলের আগে আগে মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে সামান্য আলোচনা করা ও শোনার মতো তৌফিক দান করেছেন এইজন্য সকলেই অন্তরের অন্তস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি আজকে আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস তেলাওয়াত করেছি যা বুখারী শরীফের 617 নম্বর হাদিস যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে আমি উক্ত আয়াত ও হাদিসের অর্থ এবং সামান্য ব্যাখ্যা বলি আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আলোচনা শুরুতেই বলে নিচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজ এবং জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব ও ফজিলত অর্থাৎ নামাজের গুরুত্ব ও ফজিলত এবং সেই নামাজ জামাতের সাথে আদায় করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন ওগো নবী আপনি আপনার কাছে ওহি রূপে প্রেরিত কিতাবকে তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরই হলো সবচাইতে বড় তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই হলো আয়াতের অর্থ এবার চলেন সামান্য ব্যাখ্যা নিয়ে আলোচনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ان الصلاه تنهى عن الفحشاء والمنكر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবী আপনার কাছে যে কিতাব আমি প্রেরণ করেছি ওই ওহি রূপে কিতাবটাকে আপনি তেলাওয়াত করুন কারণ আপনি যখন আপনার উম্মতকে দাওয়াত দিতে যাবেন তাবলীগের কাজ করতে যাবেন কত কষ্ট সহ্য করতে হবে মানুষের জুলুম নির্যাতন সহ্য করতে হবে তখন আপনার মনটা দুর্বল হয়ে যাবে আপনার মনটা ছোট হয়ে যাবে আপনি যখন কোরআনে কারিম তেলাওয়াত করবেন তখন আপনি তার মধ্যে দেখতে পাইবেন শুধু দ্বীনের দাওয়াত দিতে গিয়ে শুধু আপনিই কষ্ট স্বীকার করেন নাই আপনার পূর্বে যতগুলো নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছেন যতগুলো দাঈ মুবাল্লিগ এই পৃথিবীর মধ্যে আসছেন সবাই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট সহ্য করেছে তখন আপনি সান্ত্বনা পাবেন যে আমি শুধু একা কষ্ট করছি না এই দাওয়াত ও তাবলীগের কাজ যারাই করেছে যারাই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছে তারাই এই কষ্ট সহ্য করেছেন সুতরাং আপনি সান্ত্বনা পাবেন তাই আপনি কোরআন তেলাওয়াত করুন ওয়া আকিমিস সালাহ এবং নামাজ কায়েম করুন কেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে প্রথমে শব্দ বিশ্লেষণ ফাহশা কাকে বলে মুনকার কাকে বলে ফাহশা বলা হয় এমন মন্দ কাজকে এমন অশ্লীল কাজকে যেই মন্দ কাজটা মুসলমান গাইরে মুসলমান ইহুদি নাসারা বৌদ্ধ সকলের কাছে এটা মন্দ বলে পরিচিত সকলে একমত এই কাজটা মন্দ যেমন চুরি করা ডাকাতি করা চুরি ডাকাতি মুসলমানের কাছে যেমনই ভাবে মন্দ কাজ ইহুদি নাসারা কাফেরের কাছেও মন্দ কাজ কথা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা জিনা করা
অন্যায়ভাবে হত্যা করা মুসলমানের কাছে যেমন খারাপ কাজ ইহুদি নাসারার কাছেও খারাপ কাজ কাফেরের কাছেও খারাপ কাজ সুতরাং এই জাতীয় কাজগুলোকে বলা হয় ফাহশা আরেকটা হলো মুনকার মুনকার বলা হয় এমন কাজকে যেই কাজটা অবৈধ হওয়ার ব্যাপারে হারাম হওয়ার ব্যাপারে সমস্ত ফকিগণ ইসলামী শরীয়ত বিচারকগণ একমত এটা খারাপ যেমন রোজা না রাখা হজ ফরজ হওয়ার পরে হজ আদায় না করা এই জাতীয় কাজগুলোকে বলা হয় মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় কাজ অশ্লীল কাজ গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে এই কথাটার অর্থ কি এই কথার অর্থ কি নামাজ বিরত রাখে এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো নামাজের ভিতরে এমন একটা আসর আছে এমন একটা প্রভাব আছে যেই প্রভাবের কারণে কোনো ব্যক্তি যদি নামাজের হক আদায় করে নামাজ পড়ে নামাজের জাহিরি হক বা তিনি হক সমস্ত বিধিবিধান মোতাবেক নামাজ আদায় করে সেই নামাজটা বান্দাকে অবশ্যই গুনাহের কাছ থেকে বিরত রাখে আওয়াজ নাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ নামাজের জাহিরি হক কি আবার বাতিনি হক কি এটা তো বুঝি না নামাজের জাহিরি হক হলো নামাজের মধ্যে যতগুলো ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আছে নামাজকে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাতে মুস্তাহাব অনুযায়ী আদায় করা হলো নামাজের জাহিরি হক নামাজ পড়ার মধ্যে অনেক ফরজ আছে না ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আছে কি না আরে আওয়াজ দিয়ে বলেন আছে কি না ওই সমস্ত হক অনুযায়ী আদায় করা হলো নামাজের জাহিরি হক নামাজের জাহিরি রীতিনীতি আর নামাজের বাতিনি রীতিনীতি হলো তুমি এমন একাগ্রতা নম্রতার সাথে মনোযোগ সহকারে নামাজ আদায় করবে যেন তুমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকেই দেখতেছ সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছ আল্লাহ আছেনই সব দিকে আরে আল্লাহ কি সব দিকে আছে না এক জায়গায় আল্লাহ সব জায়গায় আছে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ أينما تولوا فثم وجه الله আমি যেদিকে তাকাই সেদিকেই আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি ডান দিকে ঘুরবা আমি আল্লাহকে পাইবা বাম দিকে ঘুরবা আমি আল্লাহকে পাইবা সামনের দিকে তাকাইবা তো আমি আল্লাহকে দেখতে পাইবা পিছন দিকে তাকাইবা তো আমি আল্লাহকে দেখতে পাইবা আইনামা কানু যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহ ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا তোমরা যদি তিনজন লোক বসে থাকো মনে করো তিনজন না তোমরা মূলত চারজন চতুর্দশজন হলেন আমার মাওলা আল্লাহ তোমরা যদি পাঁচজন বসে থাকো তাহলে মনে করিও না শুধু পাঁচজন আছো তোমাদের সাথে স্রষ্ট একজন সত্তা আছেন তিনি হলেন আমার মাওলা আল্লাহ আইনামা কানু তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আমি আল্লাহ আছি এই জন্য বান্দা তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী কর যেন তুমি স্বয়ং আমি আল্লাহকেই দেখতেছ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যাতে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো আল্লাহর নবীর কাছ থেকে সাহাবারা নামাজ শিখছেন সাহাবাদের কাছ থেকে ধারাবাহিকতায় আমরা শিখেছি সুতরাং আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবেই নামাজ আদায় করতে হবে হাদিসে জিব্রাইলের অংশের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি যদি তোমার অন্তরের মধ্যে ধ্যান আর খেয়াল পয়দা করতে না পারো যে আমি আল্লাহকে দেখতেছি অন্ততপক্ষে এই ধ্যান আর খেয়াল পয়দা করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন এই ধ্যান আর খেয়াল নিয়ে ইবাদত করো এই ধ্যান খেয়াল নিয়ে তুমি নামাজ পড়ো এটা হলো নামাজের বাতিনি হক এটা বুঝার জন্য আরেকটা ঘটনা বলি কালিউবি কিতাবের মধ্যে রেখেছে হযরত হাতেম রাহমাতুল্লাহি আলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ওলি ছিলেন বুজুর্গ ছিলেন হযরত হাতেম রাহমাতুল্লাহি আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো তার নাম হলো ইসাম হুজুর আপনি কিভাবে নামাজ আদায় করেন হযরত হাতেম রাহমাতুল্লাহি আলাইহি বললেন যখন নামাজের সময় হয়ে যায় মুয়াজ্জিন আজান দিয়ে দেয় আমি আমার জায়গা থেকে সরে গিয়ে ওযু করি জাহিরি ওযু করি বাতিনি ওযু করি ইসাম রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন জাহিরি ওযু কি বাতিনি ওযু কি জীবনে তো এই কথা শুনি নাই জাহিরি ওযু আছে বাতিনি ওযু আছে শুনছিনি আমরা আরে শুনছিনি হযরত হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইসাম শোনো জাহিরি ওযু হলো আমি আমার ওযুর অঙ্গসমূহকে সাত পানি দ্বারা ধৌত করি এটা হলো জাহিরি ওযু যেমন আমরা করি পানি দ্বারা ওযুর অঙ্গগুলোকে ধৌত করি এটা কি ওযু জাহিরি ওযু প্রকাশ্য ওযু আর এক প্রকার ওযু হলো বাতিনি ওযু আমি যখন ওযু করতে যাই আমার ওযুর অঙ্গসমূহকে বিশেষ করে আমার অন্তরকে আমি সাতটা জিনিসের মাধ্যমে ধৌত করি কয়টা জিনিস সাতটা জিনিসের মাধ্যমে ধৌত করি এক নাম্বার হলো অতীতের গুনাহের থেকে ক্ষমা চাওয়া দুই নাম্বার অতীতের গুনাহের জন্য অনুশোচনা করা তিন নাম্বার দুনিয়ার ভালোবাসা বর্জন করা চার নাম্বার মাখলুকের প্রশংসা বর্জন করা পাঁচ নাম্বার ক্ষমতা বা নেতৃত্বের লোভ বর্জন করা ছয় নাম্বার আর সাত নাম্বার হলো হিংসা বিদ্বেষকে বর্জন করা এই সাত জিনিসের মাধ্যমে আমি আমার অঙ্গসমূহকে বিশেষ করে আমার অন্তরকে আমি ধৌত করি সুবহানাল্লাহ এমন ওযু আমরা করছিনি কোনোদিন আর আমরা এমন ওযু করছিনি কোনোদিন হযরত হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন এরপর আমি যাই নামাজে দাঁড়াই মনে মনে দেয়ানার খেয়াল করতে থাকি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন আমার ডান দিকে জান্নাত আমার বাম দিকে জাহান্নাম আমার পিছনে আছে মালাকুল মাউত আজরাইল কোন যুব না জানি খাপ মারিয়া দরিয়া ফেলে আমার দুইটা পা ফুল সিরাতের উপরে আমার এই নামাজ জীবনের শেষ নামাজ এই দেয়ানার খেয়াল করে আমি অত্যন্ত খেয়ালের সাথে তাকবীরে তাহরিমা বাদিয়া অত্যন্ত মনোযোগের সাথে কেরাত পড়ি তারপরে অত্যন্ত একাগ্রতা নম্রতার সাথে আমি রুকু করি আমি সেজদা করি কাঁদতে কাঁদতে ইসাম জিজ্ঞাসা করে হুজুর আপনি এইভাবে নামাজ পড়ছেন কতদিন হযরত হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন না আমি একদিন আর দুই দিন না এইভাবে আমি নামাজ পড়ছি এক বছর আর দুই বছর না তিরিশ বছর সুবহানাল্লাহ কয় বছর আমরা তিরিশ দিন পড়ছিনি আরে এইভাবে নামাজকে আমরা তিরিশ দিন পড়ছিনি তিরিশ দিন পড়ি নাই তিরিশ বেলাও পড়ি না এই নামাজটা হলো বাতিনি নামাজ এটা হলো নামাজের বাতিনি হক বাতিনি রীতিনীতি এত মনোযোগ সহকারে কোনো ব্যক্তি যখন নামাজ আদায় করবে অবশ্যই অবশ্যই নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেই রাখবে রাখবে কি না এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই আয়াতের অর্থ কি
নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে এই কথার অর্থ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল্লাম তানহাহু সলাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সলাতা লাহু যে ব্যক্তি নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না যে ব্যক্তি নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না গুনাহের কাজ থেকে বিরত রাখে না জিনা থেকে বিরত রাখে না সুদ থেকে বিরত রাখে না গোশত থেকে বিরত রাখে না ফালা সলাতা লাহু তার কোনো নামাজই হয় না নাউজুবিল্লাহ বলেন ভাবতাছেন সদগুছের আলোচনা হুজুর করব না করব এখন না কিছুদিন পরে কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ কমিটির ভিতরে হন আর বাইরে হন কাউকে ছাড় দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার নামাজ 30 বছর পড়লো 60 বছর পড়লো তাকে সুদ থেকে বিরত রাখে না গোশত থেকে বিরত রাখে না জিনাত থেকে বিরত রাখে না পাপাচার থেকে বিরত রাখে না ফালা সলাতা লাহু তার কোনো নামাজই হয় না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের অর্থ হলো যে ব্যক্তির নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না হক কাজের আদেশ করে না অসৎ কাজ থেকে বাধা দেয় না জিনা থেকে বাধা দেয় না তার নামাজ কোনো নামাজই না তার নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তাকে বহু দূরে সরায়া দেয় নামাজ এমন একটা জিনিস যেই নামাজ কোনো বান্দা যখন নামাজের রীতি অনুযায়ী আদায় করে ওই নামাজটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে নিকটে পৌঁছায়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর একই জিনিস নামাজ এই নামাজ যদি কেউ হক আদায় না করে নামাজের রীতি নীতি মাসালা অনুযায়ী নামাজ আদায় না করে খুশু খুজু সহকারে নামাজ আদায় না করে ওই নামাজটা বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে দূরের কথা ওই নামাজটা বান্দাকে আল্লাহর থেকে বহু দূরে সরায় দেয় নাউজুবিল্লাহ একই জিনিস নামাজ হয়তো বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দিবে অথবা বান্দাকে আল্লাহর থেকে বহু দূরে সরায় দিবে তো আমরা কি নামাজ পড়ি আল্লাহ নিকটে যাওয়ার জন্য না দূরে সরে যাওয়ার জন্য নিকটে যাওয়ার জন্য না তাহলে যদি নিকটে যাওয়ার জন্য হয় খুশু খুজু সহকারে নামাজ আদায় করতে হবে নাকি খুশু খুজু ছাড়া মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে নাকি মনোযোগ ছাড়া মনোযোগ সহকারে আদায় করতে হবে মনোযোগ সহকারে নামাজ আদায় করলে কি লাভ হবে قال عبد الله بن مسعود رضي الله عنه سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها بخاري شريف 617 نمبر حديث হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমল সমূহের মধ্যে সবচাইতে প্রিয় আমল কোনটা সবচাইতে প্রিয় আমল কোনটা কলা সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত আমল বান্দা করে তার মধ্যে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাহবুব আমল হইল নামাজ কি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা নামাজ أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الله رسول صلى الله عليه وسلم وبركت حديث بود بولن কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষের আমলনামা হিসাব নেওয়া হবে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেওয়া হবে সেই জিনিসটা হলো নামাজ সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে আওয়াজ দিয়ে বলেন কিসের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়া হবে ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি যার নামাজের হিসাব ঠিক হবে তার সমস্ত আমলগুলো সঠিক বলে বিবেচিত হবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি যার নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যাবে
তার সমস্ত আমলগুলো ত্রুটিযুক্ত বলে প্রমাণিত হবে এই জন্য আপনি যদি সারা জীবন রোজা রাখেন হজ করেন যাকাত দেন কোরআন তেলাওয়াত করেন অনেক ইবাদত বন্দেগি করেন কিন্তু নামাজের ব্যাপারে আপনি গাফেল নামাজের ব্যাপারে আপনি উদাসীন নামাজ মনোযোগ সহকারে পড়েন না তাহলে আপনার হাসরের মাঠে সমস্ত আমলগুলো ত্রুটিযুক্ত বলে প্রমাণিত হবে নাউজুবিল্লাহ এই জন্য নামাজ আগে নামাজ ঠিক সব ঠিক নামাজ যে ব্যক্তি পড়ে সে ব্যক্তি হলো কামিল মুমিন নামাজ ঠিক সব ঠিক আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে কিসের সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন ও মুসলমান তোমরা নামাজ আদায় করো যাকাত প্রদান করো যখন নামাজ পড়বা নামাজ জামাতের সাথে আদায় করো কিসের সাথে আরে নামাজ কিসের সাথে আদায় করতে হবে জামাতের সাথে আদায় করতে হবে কেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাতি আফযালু মিন সালাতিল ফাজি বি 27 দারাজাতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একাই কি নামাজ আদায় করে অপর একজন ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে একাকী নামাজ আদায়কারী ব্যক্তির অপেক্ষা 27 গুণ বেশি সওয়াব দান করবে আমাদের সওয়াবের দরকার আছে কিনা আর যদি কোনো ব্যক্তি জামে মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে কোন হাদিসের মধ্যে 25 গুণ 27 গুণ আছে অপর একটা হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি জামে মসজিদের মধ্যে এসে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাকাতের উসিলা করে 500 রাকাতের সওয়াব দান করবেন আর এটা কি জামাতের সাথে বললে না জামাত ছাড়া বললে আওয়াজ দিয়ে বলেন জামাতের সাথে বললে না জামাত ছাড়া বললে যে ব্যক্তিরা বাসাবাড়িতে নামাজ পড়ে তারা কি সওয়াব পাবে আরে এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাবে এক রাকাতে জামাতের সাথে বললে 27 গুণ বেশি সওয়াব পাবে এটা পাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে কতদিন 40 দিন তাকবীরে উলার সাথে তাকবীরে উলা বলা হয় ইমাম সাহেব যখন ফরজ নামাজের প্রথম রাকাতে আলহামদু শুরু করার পূর্বে কোন ব্যক্তি যদি জামাতে শামিল হয় সে তাকবীরে উলা পেয়ে গেল এই হলো তাকবীরে উলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে 40 দিন একাধারে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার আরে কয়টা পুরস্কার দিবেন দুইটা পুরস্কার দিবেন কুতিবা লাহু বারাআতান বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের খাতা থেকে মুক্ত করে দিবেন ও ভাই আমার বন্ধু আমার আমার নাফরমানির কারণে গুনার কারণে পাপের কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে জাহান্নামের আগুন ডাক দিয়ে বলে ও নাফরমান আল্লাহর পাপ করতেছো আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর নির্দেশের অমান্য করতেছো আমার বুকে আসিয়া দেখিও আমি জাহান্নাম কত ভয়াবহ আমি জাহান্নাম বড় কঠিন কবর মানুষকে প্রতিদিন ডাকে ডাকিয়া বলে নাফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে 60 বছর হায়াত দিলেন তুই দুনিয়ার বুকে থাকিয়া নাফরমানি কর নামাজ মিস কর সুদ খাও ঘুষ খাও জিনা কর আল্লাহর হুকুম মানো না
তুমি কবরে আসিয়া দেখিও আমি কবর যে কত ভয়াবহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুদাইকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিবা ফীহি আদলাউহু যখন কোন নাফরমানকে কবরের মধ্যে রাখা হয় গুনাহগার নাফরমানের কবরের ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটির সাথে এত জোরে চাপ দেয় ডান পাশের পাজরগুলো বাম পাশের পাজরের ভিতরে ঢুকিয়া যায় কবর তোমাকে ডাকে জাহান্নাম ডাকে তুমি সতর্ক হও না এইজন্য 40 দিন কোন ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে তার নামটা কাটিয়ে দিবে পড়বনি আমরা ইনশাআল্লাহ জামাত ছাড়া না জামাতের সাথে ওয়াবারাতুম মিনান নিফাক দুই নাম্বার পুরস্কার হলো নিফাকি থেকে মুনাফিকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম কাটিয়ে দিবেন সর্বশেষ একটা হাদিস বলি আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি মুতাতাক্কিরান ইলা সালাতিন মাকতুবাতিন فأجره كأجر الحاج المحرم أو كما قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেন কোন ব্যক্তি যখন নিজের বাড়ি থেকে সুন্দর রূপে ওযু করে সুন্দরভাবে পবিত্র হয় তারপরে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইহরাম বেঁধে হজ্জে গমনকারী ব্যক্তির ন্যায় সওয়াব দান করেন সুবহানাল্লাহ যে ব্যক্তি ইহরাম বাঁধিয়া হজ্জে রওনা হইল এই ব্যক্তির যে সওয়াব যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করে এই ব্যক্তির ঠিক একই রূপ সওয়াব দান করে আমাদের সওয়াবের দরকার আছে কিনা সব কিভাবে বামু জামাত সারা বললে না জামাতের সাথে বললে জামাতের সাথে বললে আমরা জামাতের সাথে নামাজ পড়ব না ইনশাআল্লাহ মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে নামাজ আদায় করব মালিক গো জীবনে বহুত নামাজ মিস করছি রে মালিক আমার পাপের কারণে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছে কবর আমাকে নাফরমান বলিয়া ডাক দেয় আজকে খাঁটি নিয়তে তওবা করি আর কোনদিন নামাজ মিস করব না আর কোনদিন জামাত ছাড়া নামাজ পড়ব না আর কোনদিন সুদ খাব না ঘুষ খাব না অন্যায় করব না পাপাচার করব না রাজি আছেন নি ইনশাআল্লাহ হাত উঠাইবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন